इब्राहिम आधाम बोलतें, इब्राहिम आधाम सागर पड़े गए लोना पानी खाच्चे, लोना पानी नहीं खाच्चे, लोना पानी खावा कष्ट ना। तुम अनेक बड़लोक छिलें, अनेक बड़लोक मानुष छिलें, धन सम्पत्तिर अधिकारी छिलें, किन्तु साधारण जीवन जापन करतें। तो शुकना रुटी खावार परे सागरेर पानी लवण पानी खाच्चे आर बोलतेछेन, आमी ए शुकना रुटी आर ए लवण पानी खेये जे सुख शांति आराम आयेश जीवने पेलाम, जदि एटा राजा बादशाहरा जानतो जे आमार ए सुख आछे, তাই সমস্ত রাজত্ব তারা আমাদেরকে দিয়ে এটা কিনে নেওয়ার চেষ্টা করতো, কিন্তু এটা সম্ভব তো নয়। আমরা অনেক সময় মনে করি দুনিয়ার সব কিছুই বুঝি শান্তি দিতে পারে না। এখানে একটা কথা, একটা মেসেজ আপনারা শুনে রাখেন, দুনিয়ায় যদি আপনি অলস হন, অলস যারা অলসতার মাধ্যমে তাদের দুনিয়া ধ্বংস হয়, আর যারা বিলাসিতা করে তাদের আখিরাত ধ্বংস হয়। একজন মুমিন, প্রকৃত মুমিন কখনোই অলস হতে পারে না, একজন প্রকৃত মুমিন কখনোই বিলাসী হতে পারে না। যা প্রয়োজন তা তো আপনি ভোগ করবেন, সমস্যা নেই, কিন্তু বিলাসিতার জীবন আপনার আখিরাত ধ্বংস করে, অলসতার জীবন আপনার দুনিয়া ধ্বংস করে। আপনি দেখবেন যারা কর্মঠ কাজ করে খায়, এদের মাঝেও যারা বেশ কর্মঠ দিনে দিনে সে সামনে আগাচ্ছে, অলসগুলি দেখবেন দিনে দিনে নিচে নামতেছে। এই জন্যে মুমিনের জীবনটা সত্যি আল্লাহর ওয়ালি হওয়ার জন্য খুব সহজ। যে কেউ, কোনো নারী, কোনো পুরুষ, ছোট বড়, যে কেউ চেষ্টা করতে পারেন, দেখবেন আপনার জীবন থেকে সব টেনশন ভয় দূর হবে দুনিয়া আখেরাতে।